বাবু বিশাল বড় বনলা, আজকে রাত্রে বেলায় পড়াবো ওই বনলার চাকটাকে। তো নাম নাম ঝামা ঝামা ঝাপি নেবা নেবা চো 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 যাকে ছেলেটাকে রাজি করাইছি নেই স্কুলে, কারণ ও স্কুলে যেতে চরম ভালোবাসে কিন্তু স্কুলে বিশাল বিশাল গরম, মানে ফ্যানটা খুলে নিয়েছে কিছুর জন্য জানি না, ওদের ক্লাস রুম থেকে। তো তার জন্য ও যাবনা যাবনা করছে, তো ওকে আমি দিয়ে আসবো ওকে দিয়ে আসিকে। তো এসে তোমাদেরকে দেখাবো যে কচুর শাক, আজকে কচুর শাক কাটবো। এসে ম্যাম বলছিল যে অনেকদিন থেকে কচুর শাক খাইনি, তো কচুর শাক তো খাওয়া কচুর শাক খাবো। তো এসে গাছ থেকে গাছ কাটবো, সদ্য গাছ কাটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো কচুর শাক আমাদের এই জমি থেকেই, আমাদের এই জমিগুলো থেকেই কচুর শাক তুলবো। কোথাও ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও। তো আমি অন্যকে দিয়ে আসি গিয়া সাইকেল ওইখানে রেখে এসেছি, এখানে কাদা বিশাল আম পাতি বেশ এসে বেড়ে দিচ্ছি, আম অন্যকে দিয়ে আসি, আর এখানে ভীষণ কাদা, তার জন্য সাইকেলটা ওখানে রেখে এসেছি। তো ওখান থেকে আমি দিয়ে আসি অন্যকে, তো ফোনটা এখানে রেখে যাবো, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বাই বাই টাটা, আসি গিয়া ওই বাড়ি থেকে একদম ওই বাড়ি বলছি ওই অনুপকে দিতে মেয়ে মেলা ফোন টোলাম আমি অনুপকে দিয়ে আসি গা। তো বাই বাই টাটা, আসি গে, এসে কচুর শাক তুলে দেখাবো, কচুর শাক করবো আজকে, কচুর শাক ডাল টক বাস তিলে চাবি। হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমাদের কি হবে, আজকে আমাদের কচুর শাক রান্না হবে, তার জন্য মাঠে কচুর শাক তুলতে গেছি আমি আর আমার বর। কেবল ছটা ডাল, ছটা রান্নাতেই আমাদের পেট ভরে যাবে, আমাদের তিনটে লোক ছোট ছোট, মানে ছোট ছোট পেট। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি তো তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম সেরকম মতন আমি চলে এসেছি, একদম মাঝেরটা নেব। হ্যাঁ, কারণ অন্নকে দিয়ে এলাম স্কুলে থেকে। তো এবার আমরা এই কচু শাক, কচু শাক আজ খাওয়ার ইচ্ছেটা এইভাবে জেগে গেল কারণ বাবা নিয়ে গেল ওই বাড়ি কচুর শাক করবে করে। তো আমারও ইচ্ছে জেগে গেছে যে আমরা কচুর শাক করবো আজকে, তো তার জন্য আমরা চরমতম মানে উদ্যোগ নিয়ে এই কচুর শাক তুলতে আসা। আর অর্ণবকে আমি যখন দিতে যাচ্ছিলাম তখন ও বারবার কতবার যে মার খেতে হয়েছে আমাকে তোমরা বললে বিশ্বাস করবো না, কারণ ওর স্কুলে ও গরম একদম সহ্য করতে পারে না। তাই ও তো আমাকে বলছিল বাবা আমাকে একটা ছোটো বড় ফ্যান কিনে দেওয়া দেবো, ওখানে প্লাগ থেকে আমি লাগিয়ে গুজে নিয়ে ওখানে চালাবো। তা আমি বললাম না ওইটা হয় না বাবু, ওটা নিজের মতো তো সব বন্ধুগুলো তোর ভেঙে দেবে। আমাদের ক্লিয়ার আছে ছবিটা, একটু কিরকম ঝাপসা এবার। তো কালকের কিরকম বৃষ্টি হয়েছে দেখো, সব জমিতে জল দানি গিয়েছে। তো এটা আমি চললাম আর দুটো না নিলে হবে বলি, হবে না আরো রোবো, আর একটা দুটো লাও। তো সেই মতো আমি চলে এলাম, বললাম যে ও লাস্ট রাজি হলো তারপরে যে আমাকে টিফিনে নিতে আসতে হবে, তো আমি ওকে টিফিনে আনতেও যাব। তো আমি এর জন্য এইখানে আগে তাড়াতাড়ি কাজটা সেরে নিই, একটা রান্না টান্না সব কমপ্লিট করব, তারপরে ওকে নিয়ে আসব। দিয়ে ও তো আজ চলো এবার কাটা দেখাবো গা, ওকে চান করে নিয়ে স্কুলে যাবে। তো আজ মেঘলা মেঘলা দিন করছে, তবুও গরম আছে, তো ও চান করে নিয়ে এসে একসাথে চান করবো, তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, তাহলে ঠিক হয়ে যাবে। আবার বিকেলে আবার কটা স্কিপ করতে হবে, কারণ আগের দিন যখন স্কিপ করতে যাবো তারপরেই কালকে বিকেলে ভীষণ জল হয়েছে এদিকে। তো আমরা কালকে করতে পারিনি স্কিপ, তো আজকে আবার দেখি দুপুর দিকে অন্য বেলায় কতই করে নেবো। তো আপনি যদি আর নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য, তোমার দিনটি শুভ হোক। তো বাই বাই টাটা।